আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্যাং সুইচ বোর্ডে আমি দুইটি 6-পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন করব। তো এটা হচ্ছে নিউট্রাল তার, এটা হচ্ছে ফেজ তার। তো আমি এখান থেকে দুইটা তারে একটা নিউট্রাল এবং একটা ফেজ করে নেব। তারপর এই যে দেখেন 6-পিন কম্বাইন্ড সকেট বোর্ড, এটি কানেকশন করব। এটি কানেকশন খুবই সহজ। এই যে দেখেন এলতে ফেজ, আর এটা চার তিন, এই নিচেরটা হচ্ছে নিউট্রাল। তো আমি এখন কানেকশনটা করে আপনাদেরকে দেখাবো, 6-পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন। তো ভিউস, এই ছিল 6-পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন। তো কানেকশনটা আমি আবার আপনাকে দেখাবো। এটা হচ্ছে ফেজ লাইন, এখানে ফেজ ঢুকছে, এটা হচ্ছে নিউট্রাল লাইন, আর মাঝখানেরটা হচ্ছে আর্থিং। তো আমাদের বোর্ডে আর্থিং নেই, তাই আমরা আর্থিং দিব না, তাই আমি ফেজ এবং নিউট্রাল কানেকশন করছি 6-পিন কম্বাইন্ড সকেট বোর্ডে। তো সেমভাবে একই বোর্ডটিও কানেকশন করছি এদিকে পাশে, এলতে ফেজ এনতে নিউট্রাল। তো এই ছিল 6-পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো এখন আমি এই 6-পিন কম্বাইন্ড সকেট বোর্ডটি ফিটিং করব এবং বসাই নেব। তো এই বোর্ডের মাধ্যমে রাইস কুকার, ফ্রিজ, ইন্ডাকশন কুকার ইত্যাদি জিনিস চালাতে পারবেন। খুবই ভালো মানের বোর্ড, সুপার স্টার। এই বোর্ডগুলো ফিটিং করে ফেললাম, আমি সুইচটা অন করে দিই। দেখেন ইন্ডিকেটর লাইট চলে গেছে। এখন আমি উপরে ঢাকনাটা লাগাই নেব বোর্ডের। বাস হয়ে গেছে, তার পাশের বোর্ডের ঢাকনাটা লাগাই নেব। তো ভিউস, এই ছিল 6-পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন, দেখতেই পারতেছেন। এইভাবে আপনারাও 6-পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন করতে পারবেন খুব সহজে, আপনাদের নিজের বাসায় নিজেই এইভাবে কাজ করতে পারবেন। এবং রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ফ্রিজ ইত্যাদি জিনিস ব্যবহার করতে পারবেন এই 6-পিন কম্বাইন্ড সকেট বোর্ডের মাধ্যমে।